আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইসলামিক টিভির প্রতি মঙ্গলবার রাতের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হাসপাতাল সরাসরি বিশেষজ্ঞ ডাক্তার অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আপনারা দেশে এবং প্রবাসে যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আমরা জানি যে আমাদের দেশের অধিকাংশ লোক বাত ব্যথার বিভিন্ন সমস্যায় ভুগছেন। অনেকে এই সমস্যায় ভুগে ভুগে মনেই করছেন এই ব্যথা নিয়ে যেন জীবন পার হয়ে যাবে। অনেকে আবার অনেক চিকিৎসকের কাছে গিয়েও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। কিন্তু দর্শক, বলাই বাহুল্য, বাত ব্যথার আধুনিক চিকিৎসা কিন্তু এখন বাংলাদেশেও আছে। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের করণীয় কি, চিকিৎসা পদ্ধতি কি এবং কি ধরনের চিকিৎসা আমাদের দেশে বিদ্যমান আছে, এই সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে। দর্শক, আমরা বিশেষ করে মেরুদণ্ডের সমস্যা যারা ভুগছেন তাদের এর সমাধান কি হবে সে বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যিনি আমাদের দেশে বাত ব্যথা প্যারালাইসিস চিকিৎসার দীর্ঘদিন থেকে আমাদের দেশের রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। তিনি হচ্ছেন ডিপিআরসি হাসপাতালের চিফ কনসালটেন্ট, দেশের খ্যাতিমান ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। দর্শক, আরো উপস্থিত আছেন প্রবাসী একজন বাংলাদেশি যিনি এই মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। তিনি আমাদের এই দেশে চিকিৎসা এসে তার কি অভিজ্ঞতা হয়েছে সে বিষয় নিয়ে কথা বলবেন আমাদের একজন রোগী, তিনি হচ্ছে শরীফ মাহমুদ। ডাক্তার শফিউল্লাহ প্রধান, শরীফ মাহমুদ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারা মেরুদণ্ডের সমস্যা নিয়ে আজকে আমাদের অতিথির সাথে কথা বলতে চাইলে টিভি স্ক্রিনে যে ফোন নম্বর আসছে সেই নম্বরে সরাসরি কথা বলতে পারেন। ফোন নম্বর দুটো আমি বলে দিচ্ছি, আপনারা ফোন করবেন এই নম্বরে 8612887 কিংবা 8613941, এই দুটি নম্বরে যে কোনো একটিতে। দর্শক, তাহলে আসুন আমরা মেরুদণ্ডের সমস্যা নিয়ে আজকে আমাদের আলোচনাটি শুরু করি। ডাক্তার শফিউল্লাহ প্রধান, অনেকদিনের আপনি চিকিৎসা বা জগতের সাথে জড়িত প্র্যাকটিস করছেন, মেরুদণ্ডের সমস্যায় কি কি রোগ নিয়ে সমস্যা নিয়ে রোগীরা আপনার কাছে আসে? অবশ্যই, আসলে বাত ব্যথা ব্যথা সবচেয়ে বেশি যে সমস্যাটা মানুষের হয়ে থাকে সেটা হচ্ছে শিরদাঁড়া বা মেরুদণ্ডের সমস্যা। এটা কমন, মানে পৃথিবীতে এমন কোন লোক নাই যে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধরা পর্যন্ত জীবনের কোনো না কোনো সময় মেরুদণ্ডের সমস্যা ভোগেন নাই। আর আপনি জানেন যে মেরুদণ্ডের সমস্যা সবচেয়ে বেশি সমস্যা হয় কোমর এবং ঘাড়ে। আচ্ছা, কোমর এবং ঘাড়ের এই মেরুদণ্ড সমস্যা সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়, এখন আমরা রিসার্চে ডাটা দেখা যাচ্ছে যে ডিস্ক প্রলাপজনিত সমস্যাটাই বেশি। আচ্ছা, এটা হচ্ছে অন্যান্য আর্থ্রাইটিস সমস্যার পাশাপাশি ডিস্ক প্রলাপস, আর যেটা জানেন আপনার প্যাথোলজিক্যাল কিছু সমস্যা থাকে সেটা খুবই কম। আচ্ছা, তো ডিস্ক প্রলাপস এর সমস্যা আসলে বেশি, তো সে বিষয়ে আমি আসলে কথা বলছি। ডাক্তার শফিউল্লাহ প্রধান, আমার মনে হয় আপনি একটি ভার্টিব্রা বা মেরুদণ্ড নিয়ে নিয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে কোমরের একটা অংশ। জি, এটা লাম্বার 1, 2, 3, 4, 5 এবং স্যাক্রাম এবং কোক্সিস, এই অংশটা মেরুদণ্ডের। এখানে দেখেন এই দুই হাড়ের মাঝখানে এটা একটা ডিস্ক, এই ডিস্ক এভাবে প্রতিটা হাড়ের মাঝখানে মহান আল্লাহ পাক একটা ডিস্ক দিয়ে রেখেছে যেন বডির শক অ্যাবজর্বার হিসেবে সে কাজ করে, মানে আমাদের শরীরের ওজন যেন একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি খেয়ে মানে লেগে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এটা ওয়াশার হিসাবে কাজ করে। আর পিছনে হচ্ছে এই যে হলুদ যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এটা একেবারে মাথা থেকে একেবারে পুরা শিরদাঁড়া দিয়ে নিচে চলে এসেছে, আমাদের কোমরের নিচে চলে গেছে। হ্যাঁ, চলে এসেছে। তো এখানে দেখেন একেবারে লাস্ট এইখানে লাল যে একটা অংশ বের হয়ে আসছে এটা হচ্ছে ডিস্কটা ফেটে বের হয়ে আসছে। আচ্ছা, এটাই হচ্ছে সবচেয়ে কমন, দিস ইজ ডিস্ক প্রোলাপস। আচ্ছা, আমরা ডাক্তারের ভাষায় এটাকে প্রোলাপস ইন্টার ভার্টেব্রাল ডিস্ক বলে থাকি। আপনার এই মেরুদণ্ডের কোমরের এই L3, 4, 4, 5 এবং লাম্বার 5 সেক্টরাল 1 এই লেভেলে সবচেয়ে বেশি ডিস্ক প্রলাপস হয়ে থাকে। আচ্ছা, এটা একটা রিসার্চে দেখা গেছে যে বেশিরভাগ সময় মানুষ সামনে ঝুঁকে, যারা বেশি কাজ করে সামনে ঝুঁকে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, যে কোনো কাজ করতে হয়, তাদের এই সমস্যাটা বেশি হয়। এবং একইভাবে ঘাড়েও সার্ভাইক্যাল 4, 5, 5, 6 ওই লেভেল গুলোতে বেশি ডিস্ক প্রলাপস হয়, এবং এই ডিস্ক প্রলাপস এর রোগী সবচেয়ে এখন সারা বিশ্বে বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা অনেক সময় শুনি ডাক্তার শফিউল্লাহ প্রধান যে রোগীরা বলে যে হাড় ক্ষয় হয়ে গেছে বা বেঁকে গেছে, এই বিষয়টা কি যদি আপনি এর মাধ্যমে একটু দেখেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে মেরুদণ্ডের কিছু আর্থ্রাইটিস সমস্যার কারণে মেরুদণ্ডে হাড় ক্ষয় হতে পারে, যেমন অস্টিও আর্থ্রাইটিস,
এই অস্টিওআর্থ্রাইটিস একটা আর্থ্রাইটিস রোগের সবচেয়ে কমন যে আর্থ্রাইটিস, যে আমরা 100-এরও বেশি আর্থ্রাইটিস রোগী মানে মানে সমস্যা দেখে থাকি, তার ভিতরে অস্টিওআর্থ্রাইটিসটা হচ্ছে কমন। তো অস্টিওআর্থ্রাইটিসটা কি হয়, সেই ক্ষেত্রে এই হাড় গুলা মানে জয়েন্ট গুলা, দুই হাড়ের মাঝখানে যে জয়েন্ট থাকে, এই জয়েন্ট আস্তে 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 কি হয়, ক্ষয় হতে থাকে, ডিজেনারেটিভ চেঞ্জ হতে থাকে। এটা এটা বেশিরভাগ এই এটা একটা আর্থ্রাইটিস একটা রোগ, বিভিন্ন ইনফ্লামেশন হতে হতে জোড়া গুলা ক্ষয় হয়ে যায়। আর পাশাপাশি যারা বয়োবৃদ্ধ, যেমন 40-ঊর্ধ্ব নারী এবং 50-ঊর্ধ্ব পুরুষও বয়সজনিত আর্থ্রাইটিক সমস্যা ভুগে থাকেন, এটা আমরা ডিজেনারেটিভ চেঞ্জ বলে থাকি। আর সবচেয়ে আরেকটা কমন আর্থ্রাইটিস হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এটা একটা মানে হেরিডিটারি একটা ডিজিজ, বংশগত, এটা রক্তের ভিতরে এই প্রবলেমটা থাকে। এটা এইচএলএ B27 অনেক সময় পজিটিভ আসে এইসব রোগীদের, সেই ক্ষেত্রে কি হয়, এই দুই হাড় একসাথে জোড়া লেগে যায়, যখন জোড়া লেগে যায় তখন কিন্তু ব্যাক পেইন হবে এবং রোগী এক পর্যায়ে আস্তে 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 কি পঙ্গুত্ব বরণ করবে। এই যে বিভিন্ন ধরনের সমস্যার কথা বললেন, এর প্রধান উপসর্গগুলো কি? একেবারে সবচেয়ে যে কমন যে মেরুদণ্ড সমস্যা, যে কোমর ব্যথা হবে বা ঘাড় ব্যথা হবে, অনেকক্ষণ বসে থাকলে ব্যথা হবে এবং কাজকর্ম চলাফেরায় ব্যথা তীব্র থেকে তীব্রতর হবে। অনেক সময় দেখা যায় যদি ডিস্ক প্রলাপস হয়ে যায়, সেই ক্ষেত্রে কোমর থেকে ব্যথা পায়ের দিকে যেতে পারে, যে কোনো পা একটা অবশ হয়ে যেতে পারে অথবা যে কোনো হাত অবশ হয়ে যেতে পারে, বা ঝিনঝিন বা শিশির জাতীয় বিভিন্ন অনুভূতির কথা রোগীরা বলে থাকে। এই জাতীয় সমস্যাই বেশিরভাগ শারীরিক ভাবে রোগী বুঝতে পারে। ডাক্তার শরফুল্লাহ প্রধান, খুব ধন্যবাদ জানাচ্ছি। আশা করি দর্শক, ডাক্তার শরফুল্লাহ প্রধান যে সমস্যার কথা বললেন, মেরুদণ্ডের সমস্যা বা কোমর বা মাজার সমস্যা কিংবা ঘাড়ের সমস্যা, আশা করি যে আপনাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এই সমস্যা তো আমরাও ভুগে থাকি এবং আমরা পরবর্তীতে নিশ্চয়ই আলোচনা করব যে এই সমস্যাটাকে কিভাবে প্রতিহত করা যায়। তার আগে আমাদের এখানে একজন আমাদের ভাই উপস্থিত আছেন, শরীফ মাহমুদ ভাই, আপনি কি ধরনের সমস্যায় ভুগছিলেন এবং কি কাজ করতেন? আমার নামটা বলি, আমার বাড়ি হলো, নাম হলো শরীফ মাহমুদ, বাড়ি হলো নোয়াখালী ধনঞ্জ। আমি আজকে 15 বছর থেকে দুবাইতে থাকি। আমার যে ব্যাক পেন, এটা আসলে আজকে থেকে 8-10 বছরের। আমি বাংলাদেশে 3-4 জন আসলে নিউরো সার্জন দেখিয়েছি, তারপরে বিদেশেও দেখিয়েছি, সবাই আমাকে পেন কিলারই দেয়। আচ্ছা, কিন্তু পেন কিলার খাওয়ার পর কিছু সময় ভালো থাকে, তারপরে আবার খারাপ হয়ে যায়। আমার দুবাইতে আমি বসার কাজ করি, আসলে প্রায় 10-12 ঘন্টা আমার বসার কাজ, তো বসতে বসতে ব্যাক পেনটা বেশি হয় আর কি। তো আমি মিডিয়ার মাধ্যমে আসলে চারের পরিচিত, সার সাথে পরিচিত হইলাম, তারপরে দেশে আসলাম। ওইখানে আসলে এসব ইয়েগুলো অনেক কস্টলি, চিকিৎসা MRI এগুলো অনেক কস্টলি ডায়াগনস্টিক। তো আসলাম এখানে, দেশে আসলাম, আসি সারের সাথে যোগাযোগ করলাম, সার একটা MRI করলো, করার পর আমার দেখলো যে ডিস্ক প্রলাপস, আচ্ছা, L4-5। তারপর উনি ওনার এখানে অ্যাডমিশন নিলাম, নেওয়ার পর উনি আমাকে থেরাপি দিতে লাগলো, কয়েকটা ব্যায়াম দিতে লাগলো। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, প্রায় 80% ভালো লাগে এখন। ওনার এখানে আমি 10 দিন ছিলাম, আরো 7-8 দিন থাকতে হবে। আচ্ছা, এই যে ডিস্ক প্রলাপসের কথা বললেন, হ্যাঁ, এইটা আপনি আগে যখন চিকিৎসা নিয়েছেন তখন কি ডাক্তার আপনাকে ডিস্ক প্রলাপ শনাক্ত করেছিলেন? ডিস্ক প্রলাপ 2006 আমি একটা MRI করছিলাম, তখনও বলছিল আমাকে ডিস্ক প্রলাপ, কিন্তু তারপরে আমি ওই সময় সুযোগ হয় নাই, যার কারণে কোথাও যাইতে পারি নাই, সবাই আমাকে ওই পেইন কিলারই দিত। আচ্ছা, আপনি তো বিদেশে থাকারও সৌভাগ্য দিয়েছে, ওইখানে আপনি চিকিৎসা সেবাও নিয়েছেন। হ্যাঁ, আমি এক ডাক্তারের কাছে গেছি, উনি আমাকে ওই পেইন কিলারই দিয়েছে। আচ্ছা, পেইন কিলার খাইতাম, খাওয়ার পরে কিছুক্ষণ ভালো লাগতো, তারপরে আবার আগের মতোই পেইন থাকতো। তো আপনার কাছে কি মনে হয়েছে যে ওই দেশে এবং আমাদের দেশে যে চিকিৎসা আছে, এর মধ্যে আসলে চিকিৎসা অনেক খরচ? যেমন আমাদের দেশে একটা MRI করতে 4,000-5,000 টাকা লাগে, ওইখানে একটা MRI করতে 30,000-35,000 টাকা খরচ হয়। আচ্ছা, আপনি রোগীকে কিভাবে অ্যাসেসমেন্ট করলেন? এই রোগী আসলে উনি প্রবাসে থাকে, উনি প্রবাস থেকে আমার সাথে যোগাযোগ করে দেশে আসে, আসার পর আমি দেখলাম যে উনার ডিস্ক প্রলাপজনিত সমস্যা। তো আমরা ফিজিক্যালি বিভিন্ন এক্সামিন করে থাকি আমাদের ডাক্তারি বিদ্যায়, তো ওটা বোঝা গেছে। তারপরে ওনাকে কনফার্ম হওয়ার জন্য আমরা একটা MRI করি, ওনার MRI-টা আমি নিয়ে এসেছি। এই MRI-টা একটু বলে বলতে, আমরা MRI-টা জানবো, একটা ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক, সালাম আলাইকুম, নাম বয়স বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি গিয়াসউদ্দিন হিমেল বলছি, ঢাকা টিকাটুলি থেকে। জি, আমার স্যার বয়স 39 বছর। জি, তো আমার হঠাৎ করে স্যার মেরুদণ্ডের মাজা নিয়েছে,
হঠাৎ করে খুব ব্যথা হইতেছিল। জি, তো আমি মানে হাঁটলে একটু রিল্যাক্স ফিল করি, তারপর আবার একটু একটু শুইলে কিংবা বসলে আবার একটু ব্যথা অনুভব হয়, তারপর আবার নামাজ পড়তে কষ্ট হয়, নামাজ পড়তেই পারি না। তো আমার পরিচিত একটা ডাক্তার ছিল, পরিচিত আপনার কোনাপাড়ি, তো ওনাকে আমি জিজ্ঞাসা করার পরে উনি আমাকে একটা ওষুধ দিয়েছিল আর কি, ব্যাকলো। জি দর্শক, আমি বুঝতে পেরেছি। আপনি কি কোনো এমআরআই করেছিলেন? জি, তো ওটা খাওয়ার পর স্যার কিছুটা মানে কমেছে, কিন্তু পুরোপুরি কমেনি। কিন্তু এক্ষেত্রে স্যার আমি কি এই চিকিৎসা কি আমার জন্য কি বেটার কিছু নাকি স্যার আমি আরো ভালো কিছু? জি, আপনার যে কোমর ব্যথা হচ্ছে এটা আপনার কি কারণে, এটা কি আপনি জানেন? স্যার আমি সেরকম আমার কোনো প্রেশার কিংবা আমি কোনো ভারী কিছু না না না, আপনার সমস্যাটা কি এটা কি আপনি জানেন নাকি? মেরুদণ্ডে কি সমস্যার কারণে ব্যথা হচ্ছে? আপনার তো আগে ব্যথা হতো না, এখন যে ব্যথা হচ্ছে এটা কি আপনি জানেন কেন হচ্ছে? হাঁটাহাঁটি করে ব্যথাটা কমে যায়, আবার অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে সেটা ব্যথা হয়। তো এইটা হচ্ছে এক প্রকারের ডিস্ক প্রলাপজনিত সমস্যা। আমি যেটা বলতেছিলাম এই রুগীরও একই একই যে সমস্যাটা, এটা দেখেন একটা সিম্পল এমআরআই করলে কিন্তু আমরা সহজেই মেরুদণ্ডের একেবারে এই যে কোমরের অংশের হাড্ডি গুলো দেখা যাচ্ছে, আর এই যে সাদা যে একটা অংশ এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই দেখেন এই ডিস্কটা, এগুলো সাদা, এই ডিস্কগুলো সাদা দেখতে, কিন্তু এটা কালো হয়ে গিয়েছিল, এটা ফেটে মানে অলরেডি এটা আমরা বলি ডিস্ক বালজিং হয়ে গেছে। এটা কিন্তু এক পর্যায়ে কিন্তু ফেটে একেবারে কর্ডে ঢুকে যাবে। ওই আগে কিন্তু উনি চলে এসেছেন, উনি ওনার যেটা অনেক ওনার ভাগ্য ভালো যে ওনার ডিস্ক টোটালি প্রলাপস হয়ে যায়নি একেবারে, তাহলে কিন্তু ওনার ক্লিনিক্যালি কি হতো, পায়ের দিকে ব্যথা যেত ওনার। কিন্তু যেটা হয় উনি অনেকক্ষণ বসে থাকলে ব্যথা হয়, মেরুদণ্ডে ব্যথা হয়। তো এই রোগী এমআরআই করার পরে দেখা যাচ্ছে যে এখন L3-4 ওনার যেটা আসলে ডিস্ক প্রলাপস, তো এটা এখন কিন্তু কোনো আমরা কোনো পেইন কিলার দিই নাই, কোনো ব্যথার ওষুধ লাগে না, ওনাকে সিম্পল কিছু হসপিটালাইজ করে ফিজিওথেরাপি দিচ্ছি। এখন রোগী অনেক ভালো, আশা করি ওনাকে কিছু ইনস্ট্রাকশন আমি দিয়েছি এবং এক্সারসাইজ গুলো শিখিয়ে দিচ্ছি, এবং উনি এগুলা অন্তত 4-5 মাস কন্টিনিউ করলে, এবং কিছু একটু ওভার ওয়েট আছে ওনার, আসলে ওভার ওয়েটটা একটু কমাইতে হবে। হ্যাঁ, আমরা ডাক্তার শফিউল্লাহ বলেন শুনতে চাইবো যে কি ইনস্ট্রাকশন দিয়েছেন, কি ব্যায়ামের কথা বলেছেন, এবং অন্যান্য আর কি কি ফিজিওথেরাপি চিকিৎসা দিয়েছেন, তার আগে একটু বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, ডিপিআরসি হাসপাতাল সরাসরি বিশেষজ্ঞ ডাক্তার অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার ফিরব মেরুদণ্ডের সমস্যা নিয়ে, আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ডিপিআরসি হাসপাতাল সরাসরি বিশেষজ্ঞ ডাক্তার অনুষ্ঠানে দেখার জন্য আমরা আলোচনা করছিলাম মেরুদণ্ডের সমস্যা নিয়ে। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন কীর্তিমান বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডাক্তার শফিউল্লাহ প্রধান, একটা প্রশ্ন নিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি শাকিল, জি চট্টগ্রাম থেকে বলতেছি। জি জি জি, আমার আব্বুর মানে সমস্যাটা, আমার আব্বুর বলেন বলেন। আমার আব্বুর হচ্ছে যে স্পাইনাল কর্ডে ফাঁক হয়ে গেছে মেরুদণ্ডে। জি, তো এখন ওই ডাক্তার অপারেশন সাজেস্ট করছে, তো পেইন কিলার খাইলে এমনি ব্যথা কমে। জি জি, এখন এটা অপারেশন ছাড়া কি অল্টারনেটিভ কোনো ইয়ে আছে নাকি একটু বলতেন। ও, ওনার বয়স কত? আমার আব্বুর বয়স হচ্ছে 50 বছর। জি, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। আসলে ওনার যেটা সমস্যা যে 50 বছর, এই বয়সে ওনারও কিন্তু আসলে ফাঁক হয়ে যায়নি, আসলে ডিস্ক প্রলাপজনিত সমস্যা। ওটা হয়তো আমরা বুঝানোর জন্য বলে থাকি যে ফাঁক হয়ে গেছে অথবা রগে চাপ খেয়ে আছে এরকম আর কি। তো ওরা আপনার যে সমস্যাটা বোঝা যাচ্ছে আপনার বাবার যে ডিস্ক প্রলাপজনিত সমস্যা, আর এখন ওনার কিন্তু আথলেটিক চেঞ্জও আছে, কারণ 40-50 ঊর্ধ্ব প্রায় প্রতিটা পুরুষই ডিজেনারেটিভ সমস্যা ভুগে থাকে, হাড় ক্ষয়জনিত সমস্যা আমরা বলি, এটা বয়স বৃদ্ধির সাথে আর্থ্রাইটিক চেঞ্জ হতে পারে, তো সেটার সাথে আপনার এই সমস্যা হয়েছে। তা আপনার যে বলছেন অপারেশন, আসলে অপারেশন একেবারে লাস্ট ট্রিটমেন্ট, এটার চিকিৎসা হচ্ছে রেগুলার হসপিটালাইজড করে নিয়মিত 4-5 বার ফিজিওথেরাপি দিলে এই সমস্যা থেকে অবশ্যই উনি মুক্তি পাবেন।
তারপরে যদি চিকিৎসা কোনো কারণে ব্যর্থ হয়, একেবারে লাস্ট স্টেজে আপনি অপারেশনে যেতে পারেন। তো এই অবস্থা অপারেশনে যাওয়া আমি প্রয়োজন বোধ করছি না। সাধারণত কোন ক্ষেত্রে এবং কত সংখ্যক রোগীর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে? এটা আসলে একেবারে ডিক্স প্রলাপস রোগীর সবচেয়ে লাস্ট স্টেজে গিয়ে যেটা হতে পারে, যদি দীর্ঘদিন পেন কিলার খেয়ে যাচ্ছে, কোনো ফিজিওথেরাপি চিকিৎসা পায়নি। আপনি জানেন যদি রোগীরা যে শুরুতেই ফিজিওথেরাপি চিকিৎসা পায়, কোনো রোগীকে অপারেশনে যেতে হবে না। রোগীদের যেটা প্রবলেম হয়, শুরুতেই বছরের পর বছর ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে যাচ্ছে, এক পর্যায়ে দেখা যায় যে একেবারে কয়েকটা ডিস্ক প্রলাপস হয়ে গিয়ে অথবা কর্ড কম্প্রেশন হয়ে গিয়ে একেবারে ফাইব্রোস্ট হয়ে যেতে পারে। মানে ওখানে কর্ডটা টোটালি ডিস্কটা ফেটে গিয়ে কর্ডকে প্যাঁচিয়ে নার্ভ রুটকে প্যাঁচিয়ে ধরে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয়, বাওয়েল এন্ড ব্লাডার ইনকন্টিনেন্সি, আপনি জানেন প্রস্রাব পায়খানা কি হয়ে যায়, কন্ট্রোল যদি না থাকে, পা প্যারালাইসিস যদি হয়ে যায় টোটালি, সেই ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি অপারেশনে পাঠিয়ে দিই। তো আর অন্যান্য রোগীগুলা ফার্স্ট ফিজিওথেরাপি বেস্ট ট্রিটমেন্ট, এটা সারা ওয়ার্ল্ডই এটার হচ্ছে মূল ট্রিটমেন্ট যে ফিজিওথেরাপি চিকিৎসা, সেই ক্ষেত্রে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা হতে হবে এবং দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে এসব চিকিৎসা নিতে হবে, প্রয়োজনে হসপিটালে ভর্তি থাকতে হবে। আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? জি ভালো স্যার, আমি বাবলু গোমেজ বলছিলাম। জি জি, ঢাকা থেকে। তো আমার ওই ডিস্ক প্রলাপস আর কি, জি, প্রায় 2.5 বছর হয়। জি, 2.5 বছর ধরে খুব কষ্ট করতেছে এই ডিস্ক প্রলাপসের জন্য, L4 আর পাইবে ওই আপনার, জি, যেটা আলাপ করেছিলাম আর কি আপনারা, ওই জিনিসটাই। জি জি, তো আমি ইতিমধ্যে ঢাকার বিভিন্ন বড় বড় মেডিকেল, তারপরে কবিরাজ বললেন, বিভিন্ন জায়গায় গেলাম এবং কলকাতাতেও গেলাম, নাইটিঙ্গেল মেডিকেল, ওখানে কিছুদিন ট্রিটমেন্ট করলাম। তো ডাক্তাররা আমাকে অনেক অনেক মেডিসিন দিল, পেন কিলার, এই বিভিন্ন রকম কিছু আর কি। এখন কোনো মতে কিছুই হচ্ছে না। এখন একটা ডাক্তার আবার আবার বাংলাদেশে, কলকাতা যেতে পারি না, তো জি জি, তো পরে আবার বাংলাদেশে আবার এক ডাক্তারে কিছু নিচ্ছি, আর আমাকে ওই আবার সেই পেন কিলার খেলে ভালো থাকি, একটু হাঁটাতে বেশি করলে পরিশ্রম করলে আবার শুরু হয়, যখন ওষুধ না থাকে তখন আবার শুরু হয়ে যায় কষ্ট। জি দর্শক, আমি বুঝতে পেরেছি আপনার আসলে সমস্যাটা। আচ্ছা, যেহেতু অলরেডি আপনার সমস্যাটা ডায়াগনোসড হয়ে গেছে যে ডিস্ক প্রলাপস, কিন্তু আপনি পেইন কিলার খাচ্ছেন, আপনাকে একটা সাইন্টিফিক জিনিস বুঝতে হবে যে একটা ডিস্ক ফেটে স্পাইনাল কর্ড বা নার্ভে কম্প্রেশন দিয়ে রেখেছে। তো এটা ওখান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা সরিয়ে না আসবো, নার্ভ রুটের উপর যে চাপ প্রয়োগ করে রাখছে ডিস্ক, সেটা যতক্ষণ পর্যন্ত আপনি সরিয়ে না আনবেন ততক্ষণ পর্যন্ত এটার কোনো সমাধান হবে না। আর আপনি যদি কোনো মালিশ করেন, কোনো পেইন কিলার খান, পেইন কিলারে হ্যাভ নো ক্যাপাসিটি টু রিলিজ দিস, ওখান থেকে পেইন কিলার কোনো ঠেলে নিয়ে আসবে না, এটা আপনাকে মেকানিক্যাল চিকিৎসা দিতে হবে। প্রবলেমটা একটা মেকানিক্যাল, আপনাকে হয় ফিজিওথেরাপি নিতে হবে, সঠিকভাবে হসপিটালাইজড হয়ে আমরা ডিকম্প্রেশন করে থাকি, যে সাস্টেইন ট্রাকশন দিয়ে রাখি, পাশাপাশি ম্যানুয়াল থেরাপি দিয়ে থাকি, ওখান থেকে ডিস্কটা আস্তে আস্তে ওই কম্প্রেশনটা শেষ হয়ে আসবে। আর না হলে একেবারে লাস্ট স্টেজে গিয়ে আপনাকে অপারেশন করতে হবে। আপনার দুইটা চয়েস, হয় আপনাকে হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নিতে হবে, না হলে কোনো নিউরোসার্জনের শরণাপন্ন হয়ে অপারেশন করতে হবে। এটি হচ্ছে এটার বেস্ট ট্রিটমেন্ট। আচ্ছা, আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি আরেকটি। প্রিয় দর্শক, নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমি রাসেল বলছিলাম সিলেট থেকে। জি জি, যে আমার এক ফুফা সৌদি আরবে থাকতেন, উনি হঠাৎ করে এই বাথরুম থেকে পড়ে গিয়ে ওনার বাম সাইডটা প্যারালাইজড হয়ে গেছে আর কি। উনি বাংলাদেশে আছেন এখন, কোনো কিছু করতে পারেন না, সিলেটে আমরা ডাক্তার দেখিয়েছি, কোনো উন্নতি হচ্ছে না। কতদিন হয়েছে? জি, ওনার প্রায় 1 মাস হয়ে গেছে। জি, আমি বুঝতে পেরেছি। ওনাকে বাম পাশ পুরো হাত পা দুইটাই অবশ? হ্যাঁ, হাত এবং পা দুটোই অবশ। জি দর্শক, আমি বুঝতে পেরেছি, উত্তর দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা হচ্ছে হেমিপ্লেজিয়া হয়েছে ওনার, যেটা আসলে পড়ে গিয়ে না, ওনার স্ট্রোক হয়েছে, ওর কারণে উনি পড়ে গিয়েছিল। যে ব্রেন স্ট্রোক হলে রোগী তখন আনকনসিয়াস হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, সে থেকে ওনার যেটা সমস্যা এখন এক পাশ অবশ। এটা যদি আপনি জানেন যে ব্রেনের ভিতরে যদি ডান পাশে সেরিব্রাল, ডান পাশে যদি কোনো প্রবলেম হয় বাম পাশে এফেক্টেড হয়, আবার বাম পাশে যদি কোনো সমস্যা ডান সাইড এফেক্টেড হয়। তো ওনার যেহেতু বাম পাশে এফেক্টেড হয়েছে, ওনার ব্রেনে যে ডান পাশে যে ব্রেনের ভিতরে যে কোনো একটা প্রবলেম হয়েছে, হয় ইনফ্রাকশন হয়েছে অথবা ওখানে হেমোরেজ হতে পারে, যে কোনো সমস্যায় দুইটি হতে পারে। তো আপনার যে রোগী, এটা এখন একটা সুন্দর স্টেজে আছে, যে মাত্র 1 মাস হয়েছে ওনার, এটার
অন্যান্য মেডিকেশনের পাশাপাশি ওনাকে এখন থেকে রেগুলার কোনো ভালো ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি করে আপনারা ফিজিওথেরাপি কন্টিনিউ করেন, রোগী ইনশাল্লাহ আবার অন্তত স্বাভাবিক জীবনে ফিরে আসবে, আমরা এটা অবশ্যই আশা করি। এবং এই রোগীকে আমরা যেটা বলি পুনর্বাসন চিকিৎসা, রিহ্যাবিলিটেশন, খুবই ইম্পর্টেন্ট। একটা লোক সারা জীবন কাজ করতে পারতো, সবই করতে পারতো, হঠাৎ করে স্ট্রোক করার পরে এক পাশ অবশ্যই যাওয়াতে সে কিন্তু বিছানা করে গিয়েছে, তাকে আবার তার কাজ করতে দিতে হবে, সেই জন্য স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, এটার একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি, আর বিকল্প কোনো চিকিৎসা নেই। ডাক্তার শরীফুল্লাহ, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। ভাই শরীফ মাহমুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সুস্থ হয়ে উঠেছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। জি ডক্টর রূপম, আপনাকে ধন্যবাদ, ইসলামিক টেলিভিশনের কর্তৃপক্ষ এবং সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। যারা প্রশ্ন করলেন, যারা আমাদের অনুষ্ঠানে দেখলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা যদি যোগাযোগ করতে চান তবে যোগাযোগ করতে পারেন dprcbd.com এই ঠিকানায়, কিংবা ফেসবুক বা ইন্টারনেটে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান করে আপনারা যে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানা থাকলে যোগাযোগ করতে পারেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। মহাগ্রন্থ আল কোরআনুল করিম ও সহিহ